আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম আজকের রান্নাটা হচ্ছে রূপচাঁদা মাছের রান্না রূপচাঁদা মাছ কিভাবে রান্না করতে হয় আমরা কম বেশি সবাই জানি তারপরও আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কি কি উপকরণ লাগছে চলে গিয়ে দেখি রূপচাঁদা মাছের রান্নাটা করতে রূপচাঁদা মাছ তৈরি করার জন্যে বা রান্না করার জন্যে আমি প্রথমে এখানে তেল দিয়ে দিচ্ছি মাছটা একটু হালকা করে আমি ভেজে নেব তেলটা একটু বাড়িয়ে দিতে হবে আর এদিক দিয়ে আমার তেলটা গরম হতে হতে আমি মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি রূপচাঁদা মাছ নিয়েছি সাত টুকরো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী লবণটা দিবেন ভাজার জন্য যতটুকু লাগে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তাও পরিমাণ মতো দিয়ে আমি এখন হাত দিয়ে একটু মেখে দিচ্ছি হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিয়েছি আর এদিক দিয়ে আমি যে হাড়িতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আস্তে আস্তে করে দিবেন যেন তেলটা ছিটে গায়ে এসে যেন না পড়ে আমি চার টুকরো করে ভেজে নিচ্ছি কারণ সবগুলো একসাথে দিব না দিতে গেলে মাছটা ভেঙে যেতে পারে ভাজা হয়ে গেছে আমি একটু দিচ্ছি আর বেশি কড়া করে ভাজার দরকার নেই মাছটা কড়া করে ভাজতে গেলে আপনি রান্না করলে খেতে ভালো লাগবে না উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি এইভাবে করে বাকি মাছগুলো আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে আর যেই তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেটার মধ্যে আমি শেষ করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি এছাড়া টমেটো যদি দিতে চান তাহলে ঠিক করে টমেটোটা অনেক ভালো লাগে কমেটোটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিয়ে দিতে পারেন আর এটা করে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো কমেটোটা বলে গেছে আমি দিয়েছি হাফ চামচ রসুন বাটা আর দিয়েছি হাফ চামচ আদা বাটা আপনারা হয়তো রসুন বাটা দিয়েও এটা করতে পারেন তবে আদা বাটাটা দিলে টেস্টটা আসে। আর যত সম্ভব যদি পারেন তাহলে মশলাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন বেশি মশলা দিয়ে এই মাছটা খাওয়া যায় না আমি একটু হাতুল দিয়ে নেড়ে দিচ্ছি যেন আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা যেন চলে যায় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ অনুযায়ী আপনার হলুদের গুঁড়া হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা আর আপনার হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আমি লবণটা আর লবণটা একটু কমিয়ে দেবেন মাছ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম হাফ চামচেরও কম দিয়েছি আমি লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি সামান্যতম পানি পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি মশলাটা যেন ভালো করে কষিয়ে আসে কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠে এসেছে দেখতে পাচ্ছেন আর তখনই বুঝে নিতে হবে আপনার মশলাগুলোটা কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের টুকুগুলো আবার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আপনার পানি পানিটা এক কাপের মতো আমি পানিটা দিয়ে দিলাম আর কোনো পানি এখানে দেওয়া হবে না এই পানির মধ্যে কিন্তু মাছটাকে আমি পুরোপুরি রান্না করে নেব আর ঝোলটা আমি তেমন রাখবো না মাছের গায়ে গায়ে যেমন ঝোল থাকে ওই পর্যায়ে ঝোলটা রাখবো দিয়ে দিচ্ছি আমি একটা ঢাকনা একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আমি এটাকে বিশ মিনিট জাল করব আর বিশ মিনিট পরে ফিরে আসছি হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি এখানে চারটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচগুলো একটু ফালি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু কুচা করা ধনিয়া পাতা ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এটাকে আমি আরো দুই তিন মিনিট জাল করব জাল করে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে হ্যালো আমার রূপচন্দা মাছের রান্নাটা আর রান্না আমি কিভাবে তৈরি করলাম আপনারা দেখেছেন কম মশলা দিয়ে যদি রান্না করেন খুবই টেস্ট আসবে আর ভাতের সাথে খেতে তো খুবই আরও ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ